हेलो गाइस अस्सलामु अलैकुम। तबे आज के सकाले फेसबुके ढुके आसिफ सर विषय जानते पारलाम। से प्रतिबाद जानाइछे क्लास सिक्सर एक बोइते एक शरीफ थेके शरीफा कहनी निये एक लेखा एवं से पृष्ठाय अनेक किछु लेखा आछे। तो से लेखाटा शरीफ सर भलो लागे नाई एई कारणे प्रतिबाद जानाइछे। आमराओ आसेन आमराओ सर पाशे दाड़ाई कारण बांग्लादेशेर शिक्षा व्यवस्था एमन निम्न पर्याये गेछे। एकटा तामिल फिल्म थेके जे फिल्मटार नाम गौरी सुस्मिता सेन अभिनेता हिजरतेर निये एकटा काहिनी। से छोटोबेला थेके ओई रकम तार भाई बोनेर साजन गोजन दिए शास्तो तारपरे घर सारछे बाड़ी सारछे तारपर गुरुमार काछे गेछे सेखान थेके कि कि करछे ए काहिनीटा होयेछे तामिल छवि गौरी नामेर एकटा फिल्म तामिल छवि सेई थेके ए काहिनीटा नेवा। এই কাহিনী দিয়ে আজকে বাংলাদেশের লেখাপড়ার আমার ঠান্ডা তাই কাশে আমি কথা বলতে পারতেছি না, এসি চলে তারপর কথা বলতে আসছি। তো এই তামিল ছবি থেকে কাহিনী নিয়ে তারপর আমাদের বাংলাদেশের বইতে ছাপানো হবে, তাও ক্লাস সিক্সের বইতে। এটা 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 মানার কোনো বিষয় না। এটা যে কোনো বাংলাদেশের নাগরিক হিসাবে সবাইরই প্রতিবাদ করা উচিত। এই জন্য আসেন সবাই হাসিফ স্যারের পাশে দাঁড়াই এবং তাকে সাপোর্ট করি, কারণ কেউ না কেউ তো প্রতিবাদ করতেই হবে। আমরা হয়তো লেখাপড়া না, হাসিফ স্যার সে একজন শিক্ষিত মানুষ, তার খারাপ লাগছে এই জন্য ওই পৃষ্ঠা ছিঁড়ে ফেলাইছে এবং উচিত কেস করছে। আসেন তার পাশে দাঁড়াই এবং আমরা কখনোই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কখনোই মানব না যে একটা তামিল ছবির একটা কাহিনী, যে ছবির কাহিনী হিজরাদের নিয়ে একটা কাহিনী ফিল্মের মধ্যে মানায় কিন্তু বাস্তব জীবনে লেখাপড়া ক্ষেত্রে শিক্ষিত ক্ষেত্রে ও জিনিসটা মানায় না। ফিল্মের ক্ষেত্রে মানায়। আপনারা সুস্মিতা সেনের ফিল্ম লেখকে সাজ দিবেন, তামিল ছবি গৌরী নামে গৌরী মুভি লেখে সাজ দিবেন, দেখবেন ছবিটা পাবেন। তাইলে এই আমাদের কি দরকার আছে খামাকা আমরা সেই ছবির একটা কাহিনী আমরা আইনা এরকম একটা পর্যায়ে শিক্ষা ব্যবস্থায় আমরা এইরকম পর্যায়ে আমরা বইতে ছাপাইয়ে দেব এবং একটা কাহিনী লিখব এরকম বইতে কি দরকার আছে? তাইলে এছাড়া কি আমাদের শিক্ষা ব্যবস্থা এছাড়া কি অন্যভাবে লেখা যাইতো না কাহিনীগুলো? কেন এগুলো কেন শিক্ষা দেওয়া হইবে? এগুলোতে কি বুঝাইতে চাইতে আছে? হ্যাঁ, এগুলোতে কি শিক্ষা দিতে চাইতে আছে? আজকালকে শিক্ষা ব্যবস্থা এমন পর্যায়ে গেছে, তাইলে এগুলার দায়ভার কারা নিবে? এগুলার দায়ভার কার? সো আমরা কেউ না কেউ কোনা থেকে কোথা থেকে কেউ না কেউ প্রতিবাদ করতেই হবে। এই জন্য হাসিফ স্যার প্রতিবাদ করছে, আসেন সবাই হাসিফ স্যারের পাশে দাঁড়াই এবং তাকে সাপোর্ট করি। এই আমাদের দরকার নাই, ফিল্মের কাহিনী আনিয়ে আমরা বইতে দিব, আমরা এটা পড়িয়ে কি শিখব? আজকালকার পোলাপানে ওরা তো ফিল্মই দেখতে পায়, তাইলে ওরা বইতে দেওয়ার কি আছে? বইতে কি অন্য কোনো শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল না? সেইগুলো শিক্ষা দেন আপনারা, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো আমার ভিডিওটা হয়তো ভালো হয় নাই, তো আমি এভাবে প্রেজেন্ট করতে পারি নাই, তবে যেটুকু পারছি বলছি। তো এভাবে যে যেখান থেকে আসেন একটু প্রতিবাদ করুন, সবাই হাসিফ স্যারের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।